ঘুমের মধ্যেই অসংখ্য নেতিবাচক বা ইতিবাচক ভাবনাকে পুষ্ট করতে পারে, এটা অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে, শুধু ঘুমের সাধনা। তো অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে উঠে হঠাৎ শুরু হয়ে যাওয়া জীবনকে চালানোর শ্রেষ্ঠ উপায় নয়। আপনাদের মধ্যে কতজন এটা দেখেছেন যে কোনো একদিন সকালে ঘুম থেকে উঠে কোনো কারণ ছাড়াই বিশ্রী অনুভূতি হচ্ছে, কোনো কারণ নেই? এটা যদি বছরে অন্তত 2 থেকে 3 বার ঘটে, যদি তাই হয় তাহলে ঘুমানোর আগে নির্দিষ্ট কিছু জিনিস করতেই হবে, এটা অত্যন্ত জরুরি। এটা অচেতনভাবে ঘটছে, আপনাকে বুঝতে হবে যে ঘুমের মধ্যেই অসংখ্য নেতিবাচক বা ইতিবাচক ভাবনাকে পুষ্ট করতে পারেন। প্রীতিকর বা অপ্রীতিকর অনুভূতিকে ঘুমের মধ্যে খুব সক্রিয়ভাবে আপনি একটানা পুষ্ট করতে পারেন। দিনের মধ্যেও এটাকে পুষ্ট করতে পারেন, কিন্তু সেখানে অনেক বাধা আসে, খুব সক্রিয়ভাবে এটা হয় না। কিন্তু আপনার যদি একটা নির্দিষ্টভাবে ঘুমাতে যাওয়ার প্রবণতা থাকে আর একরাশ বিরক্তি নিয়ে ঘুম থেকে ওঠেন কোনো কারণ ছাড়াই, তার অর্থ সারা রাত ধরে সেগুলোকে তা দিচ্ছেন বেশ দক্ষভাবে, পচা ডিম। এটা শুধুই মনস্তাত্ত্বিক বিশৃঙ্খলার বিষয় নয়, একটা সময় পরে এটা কঠিন শারীরিক সমস্যারও জন্ম দিতে পারে। এসব জিনিসকে জীবন থেকে বাদ দেওয়াটাই গুরুত্বপূর্ণ। তো রাতে শুতে যাওয়ার আগে কয়েকটা জিনিস আছে যেগুলোর যত্ন নেওয়া প্রয়োজন। যদি মাংস বা অন্য ধরনের খাবার খান, সবচেয়ে ভালো হয় বিছানায় শোয়ার কম করে 3 থেকে 4 ঘন্টা আগে সেটা খেয়ে নিন, পরিপাক সম্পূর্ণ হয়ে যাবে। বিছানায় যাওয়ার আগে কিছুটা জল খেয়ে নিন আর তারপর শুতে যান, দেখবেন ঠিক এভাবেই এটা যত্ন নেওয়া হয়ে যাবে। একটা সহজ জিনিস হতে পারে স্নান করে নেওয়া। বিছানায় যাওয়ার আগে স্নান করে নিন, এটা অনেকটা তফাত করে দেবে। যে আবহাওয়ায় ঠান্ডা জল সমস্যা হতে পারে, ঈষৎ উষ্ণ জলে স্নান করুন, রাতে গরম জলে স্নান করবেন না, ঈষৎ উষ্ণ জলে স্নান করুন, এটা আপনাকে সজাগ করে দেবে। আপনি ভাববেন আমি ঘুমাতে পারছি না, কিচ্ছু যায় আসে না 15-20 মিনিট বা আধ ঘন্টা পরে ঘুমালে, বরং আরও ভালো ঘুমাবেন, কারণ এটা নির্দিষ্ট জিনিসকে সরিয়ে নেবে। স্নানের সময় শুধু যে শরীরের ময়লা ধুয়ে ফেলেন তা নয়, খেয়াল করেছেন যে যদি খুব উত্তেজিত বা উদ্বিগ্ন হয়ে থাকেন, একটু স্নান করে এলে মনে হয় যেন আপনার সব বোঝা সরিয়ে নেওয়া হয়েছে, খেয়াল করেননি? এটা শুধু শরীরকে পরিষ্কার করা নয়, অনেক কিছু ঘটে যখন শরীরের ওপর দিয়ে জল বয়ে যায়। এই স্নান হলো খুব প্রাথমিক ভূত শুদ্ধি, কারণ শরীরের 72%-এরও বেশি হলো জল, এর ওপর দিয়ে জল বয়ে গেলে নির্দিষ্ট বিশুদ্ধিকরণ ঘটে, যা ত্বক পরিষ্কারের চেয়েও বেশি কিছু। আরও একটা জিনিস করতে পারেন, জৈব তেলের একটা প্রদীপ জ্বালান তুলোর পোলতে দিয়ে, যে কোনো তেল নিন। কি ব্যবহার করেন? রান্নার তেল, তিসির তেল বা তুষের তেল বা তিলের তেল, কি আছে আপনাদের? অলিভ অয়েল, ঠিক আছে। যে কোনো জৈব তেল আর তুলোর পোলতের ছোট্ট একটা প্রদীপ জ্বালান, যে ঘরে ঘুমান সেখানে কোথাও, দেখবেন এসব জিনিস পুরো চলে গেছে। কোনো মন্ত্রোচ্চারণ করতে পারেন, রাতের কিছু যৌগিক অনুশীলন করতে পারেন বিছানায় যাওয়ার আগে, বিছানায় বসেই অনুশীলন করুন, চাইলে ইসক্রিয়া করতে পারেন, এটা ইন্টারনেটে পাওয়া যায়। সাধারণত ভারতে এটা বলা হয় যে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয়, এটা জানেন তো? যদি আপনি উত্তর দিকে মাথা রেখে ঘুমান রাতের বেলায়, যখন অনুভূমিক অবস্থায় শুয়ে থাকেন, তখন আপনার মস্তিষ্কের দিকে রক্ত আকর্ষিত হয়। মস্তিষ্কে খুব বেশি রক্ত সংবহন হলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন না। যদি আপনার মস্তিষ্কে কোনো রকম জন্মগত বা সহজাত দুর্বলতা থাকে,
বা যদি আপনি বৃদ্ধ হন, ঘুমের মধ্যেই মারা যেতে পারেন। মস্তিষ্কে রক্তপাতও ঘটতে পারে, কারণ অতিরিক্ত রক্ত মস্তিষ্কে প্রবেশের চেষ্টা করছে। রক্তবাহিকাগুলি চুলের মতো সরু হয়, সেখানে অতিরিক্ত পরিমাণে টানা হচ্ছে চৌম্বকীয় আকর্ষণে। যখন খাড়া হয়ে থাকেন এটা প্রযোজ্য নয়। যখনই অনুভূমিক হয়ে যান, মাথার উপর আকর্ষণ এতটাই বেশি হয় যে ধীরে ধীরে রক্ত মস্তিষ্কে পৌঁছাতে চায়। মনে রাখতে হবে এটা উত্তর গোলার্ধের ক্ষেত্রেই প্রযোজ্য, অস্ট্রেলিয়ায় গিয়ে দক্ষিণ দিকে মাথা রাখা উচিত নয়। যদি ভারতে থাকেন উত্তর দিকে মাথা রাখা উচিত নয়, তাছাড়া যে কোনো দিকে রাখতে পারেন, এটা ঠিক আছে। এটা মনে রাখুন যে আপনি সত্যিই মরণশীল, ঠিক আছে? শুধু কথায় নয়, সত্যিই এই মুহূর্তে মারা যেতে পারেন। আপনি তরুণ বা বৃদ্ধ যেই হন, এই মুহূর্তে মারা যেতে পারেন, হ্যাঁ কি না? ঘুমানোর আগে বিছানায় বসে ভাবুন যে এটাই আপনার মৃত্যুশয্যা, আর এক মিনিট আপনি বেঁচে থাকবেন। একবার পিছন ফিরে দেখুন, আর যা করেছেন সেটা কি মূল্যবান? এই সহজ অনুশীলনটা করুন। আর সত্যিই জানেন না এটা কখন ঘটবে, আপনি মৃত্যুশয্যায় থাকবেন নাকি হাসপাতালের বিছানায়। সব কিছুই সঙ্গে লেগে আছে, কে জানে কিভাবে ঘটবে। কিন্তু এই প্রতিটি দিনকে উপভোগ করুন মৃত্যুশয্যার কথা ভেবে। পিছনে ফিরে দেখুন, আজ যেভাবে এই ২৪ ঘন্টাকে সামলেছি সেটা কি বলার মতো? কারণ এখন মারা যাচ্ছি, এটা যদি করেন আপনি একটি যথার্থ জীবন কাটাবেন। প্রত্যেক দিন রাতে সকলের এটা করা উচিত, শুতে যাওয়ার আগে শেষ ৩ মিনিটে যা কিছু আপনি সংগ্রহ করেছেন, শরীর, মনের উপাদান, জিনিসপত্র, ছোট জিনিসকে উপেক্ষা করবেন না, সেগুলোই বড় জিনিস। আমি দেখেছি কিভাবে মানুষ নিজস্ব ব্যক্তিগত বালিশকেও বয়ে নিয়ে যায়, কারণ এটা খুব জরুরি। তো আপনার বালিশ, পায়ের জুতো, যদি কোনো সম্পর্ক থাকে, সব কিছুই যা সংগ্রহ করেছেন পাশে সরিয়ে রেখে ঘুমিয়ে পড়ুন। এভাবে যদি ঘুমাতে যান, আপনি জেগে উঠবেন অনেক বেশি উজ্জ্বল হয়ে, অনেক বেশি প্রাণবন্ত হয়ে, অনেক বেশি সম্ভাবনা নিয়ে, যা আপনি সম্ভব বলে ভাবেননি। ঘুমিয়ে যান জীবন হিসেবে, পুরুষ হয়ে নয়, মহিলা হয়ে নয়, এটা বা ওটা হয়ে নয়, সব কিছুই নিচে রেখে দিন সহজভাবে। এটা অত্যন্ত সহজ হয়ে যাচ্ছে, শুধু ঘুমের সাধনা। অন্তত এটুকু করতেই হবে। তো কিরকম শব্দে আপনার ঘুম ভাঙছে সেটি স্থির করে দেবে আজকের দিনের পটভূমি এবং নানাভাবে আপনার জীবনের ভবিষ্যৎকেও। তো অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে উঠে হঠাৎ শুরু হয়ে যাওয়া জীবনকে চালানোর শ্রেষ্ঠ উপায় নয়। এটা করার সবচেয়ে ভালো পদ্ধতি হল কি ধরনের খাবার আপনি খান এবং কি ধরনের চিন্তা ও আবেগ আপনি নিজের মধ্যে বহন করেন এবং আপনার শরীরকে কতটা প্রাণবন্ত রাখতে পেরেছেন তার উপর নির্ভর করে কতটা ঘুম আপনার প্রয়োজন। ধরা যাক আপনার ৩ ঘন্টা, দুঃখিত, ধরা যাক আপনার ৮-১২ ঘন্টা ঘুমের প্রয়োজন। আমি ভুল সংখ্যা বলছিলাম। যে পরিমাণ ঘুমের প্রয়োজন হোক, আপনি জানেন কতটা প্রয়োজন, তো সেভাবেই যথেষ্ট আগে ঘুমাতে যান, যাতে স্বাভাবিকভাবে আপনি জেগে ওঠেন। যদি স্বাভাবিকভাবে জেগে ওঠেন আর তাতেও যদি সন্দেহ থাকে আপনি জেগে উঠেছেন কি না, নির্দিষ্ট কিছু মন্ত্রোচ্চারণ করুন। বৈরাগ্য মন্ত্রগুলির মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করতে পারেন। শারীরবিদ্যা অনুযায়ী আপনার একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার হৃৎপিণ্ড, পাম্পিং স্টেশন, আপনার রক্ত সংবহনের জন্য, যা কিনা জীবনকে পাম্প করছে সারা শরীর জুড়ে। এটা না ঘটলে কিছুই ঘটবে না। এটা বাঁদিক থেকে শুরু হয়, তাই আমরা বলেছি, ভারতে এটা বলা হয়, যখন ঘুম থেকে উঠবেন শরীরকে ডান দিকে ঘুরিয়ে উঠবেন, বলে না? শরীরকে বাঁদিকে ঘোরালে খারাপ কিছু ঘটবে, এটা বলেনি? সেই অর্থে খারাপ কিছু নয়,
যখন বিশ্রামের অবস্থায় থাকেন, শরীর যখন আলগা হয়ে থাকে, বিপাকীয় কাজকর্ম কম হয়। যখনই উঠে পড়েন, কাজকর্ম হঠাৎই বেড়ে যায়। এই কারণেই ভারতে তারা বলে গেছেন, আপনার জীবনের মধ্যেই সব কিছু তৈরি আছে, বেঁচে থাকার পূর্ণাঙ্গ বিজ্ঞান আপনার মধ্যে আছে। তারা বলে গেছেন, সকালে ওঠার আগে হাত দুটিকে একসঙ্গে ঘষবেন এবং এভাবে দেখবেন, দেখবেন না, এভাবে চোখের ওপর রাখুন, এটা করুন, ভগবানকে দেখবেন। এটা ভগবানকে দেখা নয়, এ দুটিকে যদি একসঙ্গে ঘষেন, সব স্নায়ুর প্রান্তগুলি, হাতের মধ্যে স্নায়ু প্রান্তগুলি নিবিড়ভাবে কেন্দ্রীভূত হয়, দেহতন্ত্র সজাগ হয়ে ওঠে তৎক্ষণাৎ। আপনার ঘুম পেলে, তন্দ্রা এলে, এটা করে দেখুন, সব কিছুই জেগে উঠবে। তো সকালে শরীরকে নাড়ানোর আগে এটাকে জাগিয়ে তুলুন প্রথমে, তারপর চোখের ওপর রাখুন, তৎক্ষণাৎ সমস্ত স্নায়ুগুলি যারা চোখের সঙ্গে এবং অন্যান্য ইন্দ্রিয়ের সঙ্গে সংশ্লিষ্ট তারা জেগে ওঠে। শরীরকে নাড়ানোর আগে শরীর এবং মস্তিষ্ক সক্রিয় হওয়া উচিত, বোধহীন হয়ে ওঠা উচিত নয়, বুঝতে পারছেন? তো ওটা করুন, তারপর ডান দিকে ঘুরে উঠে পড়ুন। আজ আমরা সকলেই শুতে গেলেও আগামীকাল সকালে অন্তত 250,000 মানুষ জেগে উঠবেন না, স্বাভাবিক মৃত্যু হয় এই পৃথিবীতে। ধরুন কাল যদি জেগে ওঠেন, আপনি নিশ্চিত? গ্যারান্টি কার্ড নিয়ে এসেছেন? গ্যারান্টি কার্ড নেই। ধরুন আগামীকাল জেগে উঠলেন, শুধু এটুকুই করুন, এটাই হবে আপনার আধ্যাত্মিক প্রক্রিয়ার প্রথম ধাপ। আগামীকাল সকালে জেগে উঠে পরীক্ষা করুন, আপনি সত্যি জাগ্রত না মৃত। যদি জাগ্রত হন, অন্তত ছোট্ট একটু উদযাপনের প্রয়োজন। আপনাকে উঠে নাচতে হবে না, অন্তত একটু হাসতে পারেন, এখনো আছি। 250,000 মানুষ মারা গেছেন, তারাও আপনার আমার মতোই, পুফ নেই, তাই না? যেখানেই দেখুন সেখানে তারা নেই, এখানে আমি এখনো বেঁচে আছি, একটা চওড়া হাসি। হাসবেন তো? ম্যানেজমেন্টের কথা বলছি। যদি 250,000 মানুষ মারা যান, অন্তত 3-5 লক্ষ মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছেন। আপনি দেখে নিন ওই 3-5 জন মানুষকে, সকলেই আর জীবিত। আরও একটা বড় হাসি, হ্যালো, হাসবেন কি না? জীবিত না। ধরুন এখন যদি আপনার মাথায় বন্দুক ফেকাই, আপনার কি আরাম হবে? না, আপনি আতঙ্কিত হবেন। তো বেঁচে থাকাটা এতটাই মূল্যবান, তাই নয় কি? আপনার কাছে বেঁচে থাকাটা এতটাই মূল্যবান। আগামীকাল সকালে 250,000 মানুষ গতরাতে মারা গেছেন, কিন্তু আপনি এখনও বেঁচে আছেন, এটা কি অন্তত একটা চওড়া হাসি দাবি করে না? আর আপনার যারা প্রিয় মানুষ সকলেই আজ বেঁচে আছেন, আরও একটা চওড়া হাসি।